আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেল আইআর ব্লগে স্বাগতম। এই চ্যানেলটা সাধারণত আমি আমার ব্যক্তিগত জিনিস যেমন ট্যুর বলেন বা মাস্তি, এগুলাই হচ্ছে আমি পোস্ট করে থাকি। এখানে কোনো মেডিকেল রিলেটেড কোনো কিছু আজ পর্যন্ত পোস্ট করিনি, বা চিন্তাভাবনাও ছিল না বা নাই বলতে পারেন। কিন্তু বিগত কয়েকদিন ধরে আমার কাছে মনে হলো যে না, একটা পোস্ট এখানে দেওয়া উচিত, সবাইকে জানানো উচিত। কেন এই চিন্তাটা আসছে, এই কোরবানিতে প্রায় শেষ হওয়ার আমার কাছে প্রায় 8 থেকে 12 জন, আটজন না 12 জনের মতো হচ্ছে ফোন করেছেন। ম্যাক্সিমামই বন্ধুবান্ধবের, আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের ফোন করেছেন, আত্মীয় স্বজন ফোন করেছেন যে তাদের অ্যাসিডিটির সমস্যা হচ্ছে খুব। কেউ কেউ বলেছেন যে খুব অ্যাসিডিটি হচ্ছে, কোনো কিছু খেলে বমি হয়, চেস্ট পেইন হচ্ছে, বুক ব্যথা করতেছে। আবার কেউ কেউ বলে যে শরীরটা খুব লেথার্জিক, মানে যেটাকে বলা হচ্ছে ম্যাজম্যাজ করে, কোনো কাজে ভাল লাগে না, ঘুম আসে না, এই ধরনের প্রবলেম নিয়ে বলে থাকেন। তো ধুমায়া সবাই তো অ্যান্টি আলসারেট, মানে গ্যাস, সহজ বাংলা যেটাকে আমরা বলি যে গ্যাসের ওষুধ খাওয়া শুরু করে দিয়েছেন। ঠিক আছে, গ্যাসের ওষুধ খান। তো যেটা আসলে হয়, তা আমার কাছে যখন এই ধরনের কোয়ারি নিয়ে তারা ফোন করেন বা মেসেঞ্জারে নক দেন, আমি সবার আগে একটা কোয়েশ্চেন করে থাকি যে আপনার টয়লেটটা ঠিক হচ্ছে কি না। এটা একটা বেসিক আছে। দেখা যায় যে ম্যাক্সিমাম আমি দেখেছি যে তাদের টয়লেট ক্লিয়ার না। টয়লেট ক্লিয়ার না কেন, দেখেন যখন কোরবানিটা আসে, এটার আমেজ কিন্তু প্রায় আমাদের 1 থেকে 1.5 মাস থাকে। তার মানে বাসায় সপ্তাহে ধরেন 4 থেকে 5 দিনে আপনার গরু মাংস খাওয়া হয়, আর আমরা তো পাইলে একটা ভালো মতোই খাই। আমি নিজেও গরু মাংস খুব পছন্দ করি, নিজেও খাই। তো দেখা যায় যে ফাইবার যেহেতু খাওয়া, যেমন হচ্ছে শাক সবজি তখন খুব কম খাওয়া হয়, পানি কম খাওয়া হয়, এই গরু মাংসের উপর দিয়ে একটা অত্যাচার চলে। তো দেখা যায় যে আমাদের তখন পায়খানাটা খুব হয়ে যায়, শক্ত হয়ে যায়, হতে চায় না। তো দেখা যায় যে আপনার পায়খানার সমস্যা কয়েকদিনে বলে, আমার তো 2-3 দিন ধরে পায়খানার সমস্যা, বাথরুম ক্লিয়ার হচ্ছে না, সেটা বড় কথা না, আমার হচ্ছে এখন খুব গ্যাসের সমস্যা হয়, পেট ফুলা ফুলা থাকে, আমি বমি বমি লাগে, এটা সলভ করো আগে। তো আমি বলি যে আগে নিচেরটা সলভ করি, উপরটা এমনি এমনি সলভ হয়ে যাবে। তো কী করতে পারেন আপনি এই সময়টা? যেটা হয়, আমি ম্যাক্সিমাম অনেক কোলোরেক্টাল সার্জেনের কথা বলে থাকেন বা যারা মেডিসিনের আছেন, যে আপনারা হচ্ছে অ্যাটলিস্ট শাকসবজি জাতীয় খাবারটা এটার সাথে সাথে চালান। গরু মাংস খান, সমস্যা নেই, খাসি খান, সমস্যা নেই, এটা মানা করতেছে না কেউ। আপনি হচ্ছে তবে একটু পরিমাণ মতো খাওয়া ভালো। আপনারা হচ্ছে শাকসবজিটার সাথে খাবেন, প্রচুর পানি খাবেন, সাথে আমি যেটা বলি, আপনি রাতে 1 গ্লাস ইসবগুলের বুশি খান। ইসবগুলের বুশি আপনি যদি ছুটা না পান, মানে বাজারে পাইকারি ছুটা না পান, সেক্ষেত্রে আপনি ওই সজীবের একটা আছে প্যাকেট, 60 টাকা না 50 টাকা নেয়, ওইটা কিনতে পারেন। ওইটা হচ্ছে সকালে 1.5 চামচ দিয়ে 1 গ্লাস খেলেন, রাতে 1 গ্লাস খেলেন, দেখবেন যে আপনার পায়খানাটা খুব ক্লিয়ার হয়ে যাবে। এতে হবে কি, আপনার যে ওই যে বমি বমি ভাব বা গ্যাসের সমস্যাটা না, ওইটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যেটা হয়, পায়খানা যদি আপনার ক্লিয়ার না হয়, তো কিছু গ্যাস আছে বের হয় না, যেমন অ্যামোনিয়া ধরতে পারেন, এটা হচ্ছে আপনার বডিতে ইরিটেশন করে, কিছু অ্যাবজর্ব হয়ে যায়, যার ফলে আপনি লেথার্জিক হয়ে যান, কাজে মন বসে না, ঘুম ঘুম ভাব থাকে, মাথা ব্যথা করে, বিশেষ করে মাথা ব্যথা করে অনেকের। অনেকে কমপ্লেন করবে যে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে কয়েকদিন ধরে, এটার জন্য কি আমি ওই টোফেন হাবি দেবি এগুলো খাবো কি না। দেখা যাচ্ছে টোফেন খাওয়া শুরু করে দিয়েছি, কিন্তু আমার মাথা ব্যথা তো এখনও কমে নাই, কী করতে পারে? আমি কি প্যারাসিটামল খেতে পারবো? হ্যাঁ, প্যারাসিটামল খান, সমস্যা নেই, কিন্তু আপনার মেন সমস্যাটার আগে ক্লিয়ার করতে হবে। আপনার যদি পায়খানা, ডেফিকেশন যেটাকে আমরা বলি, ক্লিয়ার না হয়, এই প্রবলেমটা কিন্তু থেকে যাবে। সো আপনি এটার জন্য যেটা করতে পারেন, সকালে এবং রাতে, আর যদি মনে করেন যে না আপনার পায়খানা খুব পাতলা হয়ে যাচ্ছে, তাহলে 1 বেলা খান, রাতে খান। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন আমি বাজারের কেন ইসবগুলের বুশি খাবো, কোনো ওষুধপাতি দেন আপনার? হ্যাঁ, আপনার যদি মনে হয় যে আমার প্রচুর টাকা পয়সা আছে, তাহলে আপনি খান ফাইবার লাক্স খান, ওইটাও ইসবগুলের বুশি একটু রিফাইন করা, 400 টাকা একটা বোতল, একটা কৌটা থাকে, এরকম একটা কৌটা থাকে 400 টাকা, ওইটা খান। আপনার যদি টাকা বেশি হয়ে থাকে, সমস্যা তো না, কোম্পানি খুশি হবে, আপনি খাইতে পারেন। আর যদি আপনার কাছে মনে হয় যে না আমি বাজারের কিছু খাচ্ছি না, আমি একটা ভালো কিছু, হ্যাঁ সেটাও খাইতে পারেন। কেউ এখন যেটা হলো,
আবার ধরেন হচ্ছে আপনার খুব আপনি ইসবগুলো বসে বসে খেলেন, আপনার ধরেন বুকে ব্যথা হলো, খুব মাংস টাংস খেয়ে রাতের বেলা খুব বুকে ব্যথা হলো, এখন ডাক্তার ভাই তো বললো যে ইসবগুলো বসে খাইতে বা গ্যাসের ওষুধ নিতে, আমি এটা খেলাম তাও কমে না, দেখি দেখি, খবরদার এই কাজটা করবে না। যদি দেখেন যে আপনার বুকে ব্যথা হচ্ছে এবং বিশেষ করে বুকের বাম পাশে, সেটা আপনার ব্যথাটা আস্তে আস্তে আপনার চোয়ালে বা হাতের দিকে সরে যাচ্ছে, বিন্দু মাত্র সময় নষ্ট না করে আপনার নিকটস্থ ইমার্জেন্সিতে চলে যাবেন, অ্যাটলিস্ট সেখানে একটা ইসিজি করাবেন। যদি আল্লাহ না করুক এটা আপনার হার্টের প্রবলেম হয়ে থাকে, আমরা যেটাকে এমআই বলে থাকি বা অ্যানজাইনা ফ্যাক্টরিস যদি হয়ে থাকে, সেটা কিন্তু আপনার জন্য লাইফ থ্রেটেনিং হবে। তখন আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রবলেম হয় নেগলিজেন্স, বোথ সাইড, আমরা মিডিয়াতে দেখি শুধু ডাক্তারের নেগলিজেন্স, ডাক্তার আসে নাই, হ্যান্ড করে নাই, নিজে যে হসপিটালে আসতে দেরি করছি সেটা কিন্তু আমরা একবারও বলি না। আমাদের বাঙালিদের একটাই বড় স্বভাব, আমার দোষ নাই বা সব দোষ তার, এটা আমরা ছোটোবেলা থেকে দেখছি। কোনো আকাম করা হইলে আমি কিছু করি নাই, আমার বন্ধু করছে, এই স্বভাবটা থেকে বের হয়ে আসতে হবে। যদি এই ধরনের কোনো কিছু আপনার ফিল হয়, প্রচণ্ড চেস্ট পেইন, বুকে ব্যথা, তখন এই গ্যাস টেস্ট ভুলে যান, আগে ইমার্জেন্সিতে যাবেন, আপনার কার্ডিয়াক কজ এক্সক্লুড করবেন, অর্থাৎ আপনার হৃৎপিণ্ডের রোগ, হৃদরোগটা আপনি আগে এটা এক্সক্লুড করতে হবে, মানে এই জিনিসটা হয় না এটা বের করতে হবে, তারপর বাকিগুলা করেন। প্লিজ এই কাজটা করবেন না যে বুকে ব্যথা দেখি সকালবেলা নিয়ে যাবো, এই রাতে কে দৌড়াদৌড়ি করবে, লাইফটা চলে যাবে, জীবন একটাই। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রেই এরকম নেগলিজেন্স দেখে থাকি, আসেন একেবারে শেষ মুহূর্তে আসা তাড়াহুড়া করেন, এক গাদা মানুষ নিয়ে আসেন, ইমার্জেন্সি ভাঙচুর করেন, ডাক্তার এটা করেন না কেন, সে করেন না কেন, ব্যথা উঠছে কখন, রাতের দশটায় আপনি আসছেন রাতের তিনটায়, তো এই পাঁচ ঘন্টা আপনি কী করছেন, আপনি বসে বসে চিন্তা করছেন, ওয়েট করছেন, সেটা আপনার মাথায় আসে নাই। সো আবার বলতেছি, এরকম যদি হয়ে থাকে অবশ্যই ইমার্জেন্সিতে নিয়ে আসবেন, অ্যাটলিস্ট একটা ইসিজি করা লাগবে, কার্ডিয়াক কজ যখন এক্সক্লুড হয়ে যাবে দেন আপনি অন্য কিছু চিন্তা করেন, ঠিক আছে। সো এটা বোঝা যাবে না যে আমাদের দেশে তো যদি পায়েও ব্যথা বলে অনেকে মনে করে যে গ্যাসের ব্যথা উঠছে, ভাই গ্যাসের ব্যথা পায়ের ব্যথা এগুলো বাদ দেন, যেটা যখন করতে হবে সেটা করতে হবে। বুকের ব্যথা আবার যদি দেখেন যে বুকে না ঠিক, একটু আপনার আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়ন বলি আর কি, যেমন ধরুন হচ্ছে উপর পেটে ব্যথা, হ্যাঁ গ্যাসের ওষুধ খাচ্ছেন কমে না তাও চলে আসেন, এক ধরনের হার্টের এমআই বলি আমরা যেটার ব্যথা কিন্তু এখানে হয়, ঠিক আছে। আর এই এমআইটা খুব খারাপ জিনিস, কেন এমআই টপিকটা আনলাম, এই আমরা যে গরু মাংস খাচ্ছি, চর্বি খাচ্ছি, এগুলো কিন্তু আমাদের কোলেস্টেরল লেভেল কিন্তু বাড়ায়, তখন কিন্তু আপনার ধরেন আগে থেকে আপনার রক্তনালী হালকা ব্লক হয়ে আছে, এটা খায় আরও পুরো ব্লক করে দিই, তো এই দুইটা কিন্তু একটা সাথে একটা মিক্স হয়ে যাবে। সো এই ক্ষেত্রে এটা করা যাবে না। আর যে এতক্ষণ যেগুলো বললাম আগে, এগুলো হচ্ছে তাদের ক্রনিক এই ধরনের সমস্যা, তারা এইভাবে প্রসিড করবে। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই অনেক জ্ঞান দিলাম, গালি গালাজ কম করেন, আর যদি মনে হয় যে ভিডিওটা খুব উপকারে আসবে তাহলে শেয়ার দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব করবেন, ঠিক আছে, আল্লাহ।